স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 30তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভেনিস শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইতালির ভেনিস থেকে আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভেনিস শাখার উদ্যোগে মেসে কমিউনি হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 30তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ভেনিস যুবদলের সভাপতি রাশেদ আখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপি সভাপতি আব্দুল আজিজ সেলিম, বিশেষ অতিথি প্রধান উপদেষ্টা আজাদ শরীফ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব খান মিশরের পরিচালনায় বক্তব্য রাখেন সুমন শিকদার, জাব্বার মাঝি, জাকির হোসেন জাবেদ, আলী হোসেন, রাকিব জামান মান্না, শমশের আকবর পলাশ, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদুন নবী রাশেদ। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকার উল্লেখ করে বলেন, জাতির প্রতিটি সংকটময় সময় তিনি নির্ভয় মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছেন। তিনি স্বাধীন বাংলাদেশ গড়তে জীবন বাজি রেখে হানাদারদের বিরুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধ করেছেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। প্রধান অতিথি আব্দুল্লাহ আজিজ সেলিম সাবেক প্রধান বিচারপতির তীব্র সমালোচনা করে বলেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটি অদূরদর্শী রায় দিয়ে গোটা দেশকে আজ সংকটের মধ্যে ফেলে দিয়েছেন। তার এই রায় প্রমাণ করে তিনি প্রধান বিচারপতি হিসেবে যোগ্য ছিলেন না। সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে গেছেন আগামীতে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, আর তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়ে তিনি 2021 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। অথচ একসময় এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশ অচল করে রেখেছিলেন। সভাপতি রাশেদ আখন বলেন, শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সর্বমত বিদেশিদের কাছে বন্ধক রেখে ক্ষমতায় এসেছেন। তিনি দেশের স্বার্থকে হত্যা করে নিজের ক্ষমতার স্বার্থে বিনা পয়সায় ভারতকে ট্যানজিট দিয়েছেন। শেয়ার বাজারের টাকা লুট করে আমেরিকা তার ছেলে জয়কে বাড়ি কিনে দিয়েছেন। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে অসম্মান করে গোটা দেশ ও জাতিকে অপমান করেছেন। তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। ইতালির ভেনিসের মেসে থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। বার্তাকক্ষে এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।